خیر البشر پر لاکھوں سلام، خیر البشر پر لاکھوں سلام، لاکھوں ناظرین و سامعین، السلام علیکم ورحمۃ اللہ. الحمدللہ رب العالمین، والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. فاسألوا اہل الذکر ان کنتم لا تعلمون. سامعین، اللہ رب العالمین قرآن شریفر مدھے بننا کریں، تمہارا جگہ کرو جانو جاننے والا دیر کے جدی تمہارا نہ جانو. تو آج انیک مہینوں تیر پورے اپنا در شبائے سنی جاگرون طرف تھے کہ এই অনুষ্ঠানকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, এবং আজ এক বিশেষ খুশির দিন যে আজ আমাদের সম্মুখে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে কলিকাতা নাখোদা বড় মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি নূর আলম কাদেরী রিজভী, এবং সঙ্গে আমাদের যিনি প্রত্যেক সপ্তাহ বক্তব্য রাখেন আমাদের প্রধান বক্তা, তিনি উপস্থিত আছেন. তো আসুন সবচেয়ে প্রথম হযরত এর সঙ্গে পরিচয় করাই. আসসালামু আলাইকুম. ও আলাইকুম আসসালাম. হযরত কি তবিয়ত কেসি হ্যায়? তবিয়ত তো মেরি থোড়ি নাসাজ হ্যায়. তো হযরত আপ আপনা তারুফ থোড়া বয়ান করেন, আপ আবি কাহাঁ রহতে হ্যায় আর আপকা নাম ক্যা হ্যায়, ইয়া পহলে উর্দু মে বাতা দিজিয়ে দো এক মিনিট কে, উসকে বাদ ইনশাআল্লাহ. ঠিক আছে. মে ইস ওয়াক্ত নাখোদা মসজিদ এক নম্বর জাকারিয়া স্ট্রিট কলকাতা 73 کے ماتے ہیں، جس کو بڑی مسجد کہی جاتی ہے، جس کو بڑی مسجد کہتے ہیں. آپ کا نام؟ میرا نام محمد نور عالم رضوی ہے، اور تقریباً میں 11 سال 2 مہینے سے یہاں برسر ڈیوٹی الحمدللہ دے رہا ہوں، امامت کا کام انجام دے رہا ہوں. اچھا حضرت، بنگلہ بولنا پسند فرمائیں گے؟ مختصر بولنے کی کوشش کریں. حضرت اپنا نام ٹا ایک دایا کرے بنگلہ بولوں، جاتے ہمارے درشکرا سہج بوجھتے پڑے، এবং আপনি এখন থাকছেন কোথায় বর্তমানে কোন মসজিদে? আমি জাকারিয়া স্ট্রিট নাখোদা মসজিদের ইমাম. বড় মসজিদ? বড় মসজিদ জি. প্রায় 11 বছর 2 মাস থেকে আমি ওখানেই ডিউটি করি, নামাজ পড়াই আলহামদুলিল্লাহ। তো হযরত আপনার কেরাত খুব প্রসিদ্ধ শুনেছি, তো আজ যদি একটু এই সবার সামনে আমরা এখানে আছি উপস্থিত এবং হাজার হাজার দর্শক মন্ডলী তারা দেখছেন, যদি একটু কেরাত করে শোনাতেন আল্লাহ তাবারক তাআলা সেই মহান কোরআনকে যদি পাঠ করে শোনাতেন আমরা অনেকটা খুশি হতাম। তো হযরত একটু কেরাত করুন। السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. وعلیکم السلام. اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. خلق الإنسان من صلصال كالفخار، وخلق الجن من مارج من نار، فبأي آلاء ربكما تكذبان، رب المشرقين ورب المغربين، فبأي آلاء ربكما تكذبان،
সুবহানাল্লাহ মাদর মাহওয়াইন যুকিয়ানি বাইনহুমা বারযাখুন فبأي آلاء ربكما تكذبان سبحان الله يخرج منهما জিজ্ঞাসা করবো যে তিনি যেন নামাজের পদ্ধতি আমাদের সবাইকে বলে হাদিস কোরআন অনুযায়ী হানাফি মত অনুযায়ী আমাদেরকে যেন তিনি জানিয়ে দেন কোরআন হাদিস থেকে এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম লাকাল হামদ ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রুল খালকিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ভাইরা, আমার বক্তব্য শুরু করার পূর্বে আমি আবার বলছি যে ভারত আমাদের দেশ, যে ভারত আমাদের দেশ, এ ভারত হলো এক ফুলদানির ন্যায়। ফুলদানিতে এক প্রকারের ফুল থাকে না, ভিন্ন প্রকারের ফুল থাকে, ভিন্ন রঙের ফুল থাকে, ভিন্ন সুগন্ধের ফুল থাকে। ভারতে আমরা সর্বজাতি বাস করি, সুতরাং এ ভারত তার একটা বৈশিষ্ট্য আলাদা যে আমরা সর্বজাতের মানুষ এখানে
ভাই ভাইয়ের ন্যায় স্বাধীনতার পথ থেকে বসবাস করছি। আলহামদুলিল্লাহ, তার জন্য আমরা গর্বিত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ভারতবাসী এক শ্রেণীর মানুষ, চাই মুসলিম হোক অমুসলিম হোক, যারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করে না, ভারতের মধ্যে একটা অশান্তি আনতে চায়। আমার ইসলামের পরিভাষায়, আমার ইসলামের সঠিক অর্থে আমরা তাকে মুসলমান বলি না। নিশ্চয়ই কোনো অমুসলিমের দ্বারাই যদি ভারতের শান্তি শৃঙ্খলায় কোনো রকম ব্যাঘাত ঘটে, তা নিশ্চয়ই হিন্দু ধর্ম অনুযায়ী, অমুসলিমদের ধর্ম অনুযায়ী তারা কোনোদিন সেই ধর্মের প্রকৃত মানুষ হতে পারে না। বিশেষ করে আমি আমার মুসলিম ভাইদের বারবার বলছি, বারবার বলবো, তারা যেন একথা মনে রাখেন, পাকিস্তান আমাদের দেশ নয়, বাংলাদেশ আমাদের দেশ নয়, আফগানিস্তান আমাদের দেশ নয়, পৃথিবীর কোনো মুসলিম দেশ আমাদের দেশ নয়, আমাদের দেশ হলো ভারত, আমাদের এই দেশ। সুতরাং ভারতের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আইন শৃঙ্খলা বজায় রাখা, ভারতীয় আইনকে মেনে চলা, এটা আমাদের উপরে অপরিহার্য কর্তব্য। এই কথা বলার পরে আজকের এই জায়গায় আমার একমাত্র আসার উদ্দেশ্য হলো এই যে ভারত তো আমাদের দেশ, সেই সঙ্গে সঙ্গে একমাত্র কেরালা ছাড়া সমস্ত ভারত হানাফিদের দেশ, একমাত্র কেরালা ছাড়া সমস্ত ভারত হানাফিদের দেশ। এখানে মালিকিদের স্থান নেই, এখানে হাম্বলিদের স্থান নেই, একমাত্র কেরালার মানুষ তারা সাফি মাঝাব অবলম্বী। আজ সুলতানি পিরিয়ড থেকে নিয়ে এ পর্যন্ত আমরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যে মাঝহাবের উপরে আমরা চলছিলাম, সেই মাঝহাবের মধ্যে লক্ষ্য করছি বিরাট একটা ভাঙন ধরেছে। তাই আজ আমার হানিফি ভাইদের, সুন্নি ভাইদের সহযোগিতায় এই জায়গায় আমি বসে তাদের কাছে আমি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। আজকের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তিনি যে আমাদের ইসলামিক জীবনযাপনের জন্য যে নিয়ম শৃঙ্খলা আমাদের সম্মুখে রেখেছেন, সেটা হলো ফেকা শাস্ত্র। এই ফেকা শাস্ত্র অনুযায়ী আমরা যে যুগ যুগ থেকে যে নামাজ পড়ছি, নামাজের যে ফিগার, নামাজের যে নিয়মাবলী এতদিন পর্যন্ত আমাদের চলে আসছে, সেই নিয়ম বহির্ভূত কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে চলে এসেছে। এই জন্য যে সমস্ত ভাইয়েরা বিভ্রান্ত হয়েছেন নামাজের নিয়মাবলী সম্পর্কে, যে সম্ভবত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি হাদিসকে ফলো করেননি, তিনি নিজের ইচ্ছা মতো তিনি নামাজ শিখেছেন, মাসলা মাসাইল বলেছেন, এ কথা অত্যন্ত ভুল কথা। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি হচ্ছেন রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছাকাছির মানুষ ছিলেন। সাহাবায়ে কেরামদের যুগ পেয়েছেন, তাবিঈনদের যুগ পেয়েছেন, এবং তিনি স্বয়ং তাবিঈনদের একজন। অতএব সেই যুগে হাদিসের সমুদ্র বহে যাচ্ছিল। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি হাদিস কোরআনের কোনো সূত্র ব্যতী রেখে তার মাজহাবকে তিনি প্রতিষ্ঠা করেননি। বিশেষ করে আজকের আমি আপনাদের সম্মুখে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা রাখব, যতদূর সম্ভব আমি আপনাদের কাছে হাদিসের আলোকে দেখিয়ে দিয়ে দিব, কিন্তু বিস্তারিত আলোচনা করা এখানে সম্ভব হবে না। প্রতিটি সাবজেক্টের উপরে
দু চারটি করে হাদিস আমি এখানে বর্ণনা করব। আলহামদুলিল্লাহ, কান পর্যন্ত হাত তুলে যে আমাদের নামাজ শুরু করতে হবে, এর পিছনে আমি কয়েক ডজন হাদিস আমি দিতে পারবো। নাভির নিচে হাত বাঁধতে হবে, এর পিছনে এক ডজন হাদিস আমি পেশ করতে পারবো। প্রতিটা রোকনে রোকনে আমি ডজন অধিক হাদিস আলহামদুলিল্লাহ আমার দপ্তরে মজুদ আছে। কিন্তু একদিন পর্যন্ত পশ্চিম বাংলায় যত নামাজ শিক্ষা ছিল আমাদের হাতে, সেই নামাজ শিক্ষায় কোনো হাদিস কিন্তু বলা ছিল না। মশলা বলে দেওয়া ছিল যে কান পর্যন্ত হাত উঠাতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে, রাফে আদায়ীন করতে হবে না, আমিন আসতে বলতে হবে, এবং ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করা নাজায়েজ। এগুলো কিন্তু আমাদের মশলার কেতাবে ছিল, এর সপক্ষে কোনো হাদিস দেখানো হয়নি। এই জন্য যে সাধারণ মানুষের দলিলের প্রয়োজন নেই, কিন্তু আজ দেখা যাচ্ছে এটাকে সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ তারা আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে যে কান পর্যন্ত হাত তুলতে হবে না, কাঁধ পর্যন্ত হাত তুলতে হবে। আর এ তো মেয়ে ছেলেদের নামাজ, নাভির নিচে হাত বাঁধা নয়, নাভির উপরে হাত বাঁধতে হবে। আর এ তো বীর বাহাদুরদের কাজ, এভাবে দাঁড়ানো তো বীর বাহাদুর দাঁড়ায়, খোদার দরবার তো এভাবে নয় যেখানে একটা বিনয়ই থাকবে। যাই হোক, এখন আমি কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি যে কান পর্যন্ত হাত উঠানো এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবাদিগের সুন্নাত, তাবেয়িন দিগের সুন্নাত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সুন্নাত মোতাবিক বিশ্ববাসী হানিফি দিগকে নামাজ শিখিয়েছেন। অন মালিক ইবনুল হুয়াইরিস قال كان النبي صلى الله عليه وسلم اذا كبر رفع يديه حتى يحاذي بهما اذنيه وفي لفظ حتى يحاذي بهما فروع اذنيه رواه البخاري ومسلم والطحاوي حضرات مالك بن হুয়াইরিস رضی اللہ عنہ থেকে বর্ণিত এই হাদিস। তিনি বলেছেন যে হুজুর পাক সরওয়ারে কায়না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলতেন নামাজ শুরু করার জন্য, রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাজিয়া বিহিমা উযনাই, তার দুটো হাত কান পর্যন্ত পৌঁছে যেত, কান বরাবর হয়ে যেত, হাত বলা হয়েছে, আঙ্গুল বলা হয়নি, কান পর্যন্ত তিনি হাত তুলতেন। ব্রাদারান ইসলাম, এ হাদিস বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, তাহাবি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। দ্বিতীয় হাদিস, আনিল বারা ইবনে আজিব قال كان النبي صلى الله عليه وسلم اذا كبر لافتتاح الصلاه رفع يديه حتى يكون ابهامه قريبا من شهمت اذنيه رواه الطحاوي وعبد الرزاق حضرت বারা ইবনে আজিব رضی اللہ عنہ থেকে বর্ণিত। তিনি বলেছেন যে হুজুর পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার সময় তার দুটো হাতকে উঠাতেন এবং তার দুই বৃদ্ধাঙ্গুল কানের যে দুটো পাতা ঝুলছে আঙ্গুল পর্যন্ত বরাবর পৌঁছে যেত, কাছাকাছি পৌঁছে যেত। এ হাদিস বর্ণনা করেছেন ইমামে তাহাবি এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস পাওয়া যাবে। তিন নম্বর হাদিস, عن أناس قال كان رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة كبر ثم رفع يديه حتى يحاذي بإبهاميه وإذنيه ثم يقول سبحانك اللهم إلى آخره رواه الدارقطني وقال إسناده كلهم ثقات حضرت أناس بن مالك رضي الله عنه থেকে বর্ণিত। তিনি বলেছেন যে হুজুর পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন, আল্লাহু আকবার বলতেন, সেই সময় তার দুই হাত উঠাতেন, তার দুই বৃদ্ধাঙ্গুল কান পর্যন্ত হয়ে যেত। অতঃপর তিনি পড়তেন সুবহানাক আল্লাহুম্মা, সানা পাঠ করতেন। এ হাদিস বর্ণনা করেছেন ইমামে দারুকুতনি এবং হাদিসের পরে তিনি রায় দিয়েছেন ইসনাদুহু কুল্লুহুম সিকাত, এই হাদিসের বর্ণনাকারীগণ প্রত্যেকেই হচ্ছেন নির্ভরযোগ্য। আলহামদুলিল্লাহ, এখানে পরাপর তিনটি হাদিস আমি যদিও আপনাদের সম্মুখে পেশ করার পরে
নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে বলবো, কিন্তু মনে করবেন না যে তিনটি হাদিস কেবল শেষ তা নয়, কয়েক ডজন হাদিস এর সপক্ষে আলহামদুলিল্লাহ আমার কাছে মজুদ আছে। হাত বাঁধা সম্পর্কে একদিন পর্যন্ত সাধারণ মানুষের জানা ছিল নাভির নিচে হাত বাঁধা, এখন কিন্তু নাভির উপরে হাত বাঁধার একটা নিয়ম প্রচলন চালু করার জন্য এক শ্রেণীর মানুষ চেষ্টা করছে। আমার হানিফি ভাইদের বলবো, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি আমাদের যে মশলা বলেছেন তার সপক্ষে অবশ্যই রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামের সহিহ হাদিস রয়েছে, কিন্তু হাদিস তিনি বলেননি। এই জন্য আমাদের ওলামায়ে কেরামগণ হাদিস আমাদের কাছে পেশ করেননি, এই জন্য যে সাধারণ মানুষের তো এত দলিলের প্রয়োজন নেই, তারা কেবল মশলাটাই জেনে নিয়ে নিবে। এখন হাদিস আপনাদের সঙ্গে পড়া শোনাচ্ছি। আন আমিরুল মুমিনিন আলীল মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহা ইন্নাহু ক্বালা আস-সুন্নাতু ওয়াজুল কাফে আলাল কাফে তাহতা সুররা রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া দারুকুতনি ওয়াল বাইহাকি। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের চতুর্থ খলিফা ছিলেন, তিনি বলছেন আস-সুন্নাতু, শেরে খোদা সুন্নাত বলে দিয়েছেন, হ্যাঁ আস-সুন্নাতু ওয়াজুল কাফে আলাল কাফে তাহাতা সুররা, হ্যাঁ নাভির নিচে হাতের হাত রাখা, সুন্নাত শব্দ কেউ দেখাতে পারবে না, হ্যাঁ যে শেরে খোদা যেখানে সুন্নাত বলে দিয়েছেন সেখানে আর আমাদের কোনো যাচাইয়ের প্রয়োজন থাকবে না। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই, আবু দাউদ এ সিয়াসাত্তার একজন, হ্যাঁ একটা আর অন্যতম খেতাব এর মধ্যেও পাবেন, দারুকুতনি বাইহাকি এই সমস্ত মহাদ্দিসগণ তাদের নিজ নিজ হাদিসের কেতাবে এ হাদিস বর্ণনা করেছেন। দ্বিতীয় নম্বর হাদিস আন আবি হুজাইফাতা ইন্না আলিয়ান কালা আস-সুন্নাতু ওয়াজুল কাফে ফি সালাতে ইয়াদা হুমা তাহাতা সুররা রাওয়াহুল আজিল। হ্যাঁ হযরতে আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেবল ভাষা পরিবর্তন হচ্ছে, হাদিস একই আছে, যে আস-সুন্নাতু ওয়াজুল কাফে ফি সালাত, নামাজে হাত রাখতে হবে দুই হাত, হ্যাঁ ডান হাত বাম হাতের উপরে, তাহাতা সুররা নাভির নিচে, সবসময় লক্ষ্য রাখবেন যে তাহাতা সুররা শব্দ রয়েছে, নাভির নিচে বলতেছেন, হ্যাঁ নাভির নিচে, এ হাদিস রাজ্জিম শরীফের মধ্যে রয়েছে। তিন নম্বর হাদিস আন আবি ওয়াইল ইবনে হুজার কাল রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি তাহাতা সুররা রাওয়াহু আবু দাউদ। হযরতে ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কালা তিনি বলেছেন, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি তার ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বেঁধে নিয়েছেন, হ্যাঁ নাভির নিচে বেঁধে নিয়েছেন, 76 হাদিস, হ্যাঁ আর এই হাদিস হচ্ছে 76 মধ্যে পাওয়া যায়, 76টা, যেমন বুখারি মুসলিম আবু দাউদ নাসাঈ ইবনে মাজা তিরমিজি শরীফ, তার মধ্যে আবু দাউদ একটি অন্যতম কিতাব, তার মধ্যে হাদিস আছে। আন আমিরুল মুমিনিন আলীল মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহা ক্বালা সালাসুম মিন আখলাকিন নবুওয়াহ তাজিলুল ইফতার ওয়া তাখিরু সুহুর ওয়া ওয়াজুল কাফ আলাল কাফ তাহাতা সুররা ওয়া রাওয়াহু ইবনে শাহিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে, নবুয়তের আখলাক মানে নবুয়তের চরিত্রের মধ্যে তিনটে জিনিস ছিল, আল্লাহ রাসূলের তিনটি অভ্যাস ছিল। এক নম্বর হলো যে তিনি ইফতারকে খুব শীঘ্র করতেন, মানে সময় হয়ে গেলে আর তিনি বিলম্ব করতেন না, ইফতারের সময় যথাসময়ে তিনি ইফতার করে নিতেন। অনেক মানুষ এমন আছে, আর সারাদিন যখন উপোস রয়েছি রাখতে পেরেছি আর দু পাঁচ মিনিট থাকলে বা কী আছে, এ কথা তিনি বলতেন না, তিনি ইফতার খুব শীঘ্রই করে নিতেন। দুই নম্বর তাখিরু সুহুর, কিন্তু সাহরি খাওয়ার বেলায় তিনি একটু বিলম্ব করতেন, শেষ টাইমের দিকে সাহরি খেতেন, ইফতার প্রথম টাইমে আর সাহরি শেষ টাইমে দিয়ে করতেন। ওয়া ওয়াজুল কাফে আলাল কাফ তাহাতা সুররা, যেটা আমার আসল উদ্দেশ্য, নাভির নিচে তিনি হাত বাঁধতেন,
নাভির নিচে আল্লাহ রাসূল হাত বাঁধতেন। যেহেতু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন, আর তিনি বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এটাই হচ্ছে তার অভ্যাস, নাভির নিচে হাত বাঁধা, এই জন্য তিনি সুন্নাত বলে দিয়েছেন। তো যেখানে সুন্নাত তিনি বলে দিয়েছেন সেখানে কিন্তু তার বিপরীত করা যাবে না। তিন নম্বর রাফে আদাইন সম্পর্কে, আমরা কিন্তু রাফে আদাইন করে থাকি না। রাফে আদাইন বলা হয় রুকুতে যাওয়ার পূর্বে আবার তাকবীরে তাহরিমার ন্যায় হাত পড়া এবং রুকু থেকে উঠে আবার রাফে আদাইন করা, দুই হাত উঁচু করা, এটা কিন্তু আমরা করি না। কেন করি না এ সম্পর্কে আমাদের বহু হাদিস আছে, তন্মধ্যে এখানে কয়েকটা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করে দিচ্ছি। যেমন আন আলকামাতা কালা কালা লানা ইবনু মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ওয়া লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা মা তাকবীরুল ইফতিতাহ রাওয়াহু তিরমিজি ওয়া কালা হাদিসুন হাসান ওয়া আবু দাউদ ওয়া নাসাই ওয়া ইবনু আবি শাইবা। হযরতে আলকামা থেকে বর্ণিত তিনি বলেছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের বলেছেন, আমি কি তোমাদিওকে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ কি দেখাবো না? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন আমি কি সেইভাবে নামাজ পড়ে তোমাদের আমি কি দেখাতে পারি না? তা সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের এত অনুকরণ প্রিয় ছিল এবং আল্লাহ রসুলের স্মৃতি তারা এত দেখতে এবং বহাল রাখতে চাইতেন, তাদের মধ্যে ইশক চলে এসেছিল। সবাই বলেছিলেন যে আব্দুল্লাহ বিন মাসউদ আমরা অবশ্যই মুস্তফার নামাজকে দেখব, মুস্তফার নামাজের নকলকে আমরা দেখব। তা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শুরু করে দিয়েছেন, ইয়া আল্লাহ ফাসাল্লা, তিনি নামাজ পড়েছেন, ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি তার দুই হাত কিন্তু আর উঠান নাই, ইল্লা মাররাতান ওয়াহিদা মগর একবার, কেবল একবার হাত তুলেছেন, কখন? মা তাকবীরুল ইফতিতাহ নামাজ শুরু করার সময়, নামাজ শুরু করার সময় যে হাত নিয়ে তুলেছেন নামাজ শেষ পর্যন্ত আর হাত উঠান নাই। সেখানে বহু সাহাবায়ে কেরাম ছিলেন, যদি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই রাফে আদাইন তার শেষ জীবনের নামাজ যদি হতো নিশ্চয়ই সাহাবায়ে কিরাম বলতেন যে আব্দুল্লাহ বিন মাসউদ আমাদের কিছু আপত্তি রয়ে গেল, আল্লাহ রাসূল তো রুকুতে যাওয়ার আগে রাফে আদাইন করেছেন, রুকু থেকে ওঠার পরে রাফে আদাইন করেছেন, আপনি রাফে আদাইনকে বাদ দিলেন কেন? এ মোস্তফার নামাজ নয়। সমস্ত সাহাবায়ে কিরাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসকে মেনে নেওয়ায়, তার নামাজের নকলকে মেনে নেওয়ায়, এটাই প্রমাণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখেছেন যার মধ্যে রাফে ইয়াদাইন নাই। এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে তিনি গ্রহণ করে নিয়েছেন এবং বিশ্বের সমস্ত হানিফি দেশ এবং সমস্ত হানিফি গণ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নামাজ আদায় করে থাকেন। হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে, ইমামে তিরমিজি হাদিস সম্পর্কে তিনি মন্তব্য করেছেন হাদিসুন হাসান, এ হাদিস জয়ীফ নয়। আজকাল মানুষের একটা জয়ীফ বলার একটা অভ্যাস চলে এসেছে, একটা প্রবণতা চলে এসেছে, জয়ীফ হাদিস। আর জয়ীফ কাকে বলে? জয়ীফের ডেফিনেশন জানা নেই, তাহলে জয়ীফ কাকে বলে? সব হাদিসের জয়ীফ, হানাফিরা যা করছে সব জয়ীফ, কিন্তু ইমামে তিরমিজি তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে হাদিস হাসান, উত্তম হাদিস। এ আবু দাউদের মধ্যে এ হাদিস পাওয়া যাবে, ইমাম নাসাইও বর্ণনা করেছেন এবং ইবনু আবি শাইবার মধ্যে এ হাদিস রয়েছে। দুই নম্বর আন আব্দুল্লাহ ইবনে জুবাইর ইন্নাহু রা রাজুলান ইয়ারফাউ ইয়াদাই ফি সালাত ইনদা রুকু ওয়া ইনদা রাফে রাসিহি মিনার রুকু ফাকাল লাহু লা তাফআল। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি এক ব্যক্তিকে দেখেছেন নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় দুই হাত তুলেছেন, আবার রুকু থেকে উঠে দুই হাত তুলেছেন। তা হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাকে কঠিন ভাবে নিষেধ করে দিয়েছেন, লা তাফআল, খবরদার এই রূপ করো না। এর দ্বারা কি বোঝা গেল
যে রফে এদাইন সম্পর্কে যে দু একটি হাদিস রয়েছে বা বহু হাদিস থাকতে পারে, এ সমস্ত হাদিস হচ্ছে মনসুখ বা বাতিল। যদি এই হাদিস বাতিল যদি না হতো রফে আদাইনের, তো সঙ্গে সঙ্গে ওই সাহাবা বা উনি প্রতিবাদ করতেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফে আদাইন করেছেন, আপনি নিষেধ করছেন কেন? তো যখন তিনি মেনে নিয়েছেন তো বুঝা গেল ওনার জানা ছিল না এই হাদিস মনসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, রফে আদাইন করা চলবে না। ফাইন্না হাযা শাইউন ফালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু আরো পরিষ্কার করে দিয়েছেন, সাফ করে দিয়েছেন যে শোনো, এই এমন একটা জিনিস, মানে রফে আদাইন করাটা এমন একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে করেছিলেন পরে ত্যাগ করে দিয়েছেন। তো বুঝা গেল যে এই হাদিস থেকে রফে আদাইনের যত হাদিস, চাই ও বুখারিতে পাওয়া যাক, চাই মুসলিমে পাওয়া যাক, চাই তিরমিজিতে পাওয়া যাক, চাই সিরাসাত্তার কোন হাদিসের কিতাবে পাওয়া যাক, হাদিস সহিহ কিন্তু তার উপরে আমল করা বাতিল, আমল বাতিল, আমল মানসুখ। কেন? পরিষ্কার সাহাবিয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মানা করে দিয়েছেন, লা তাফআল, খবরদার এই রূপ করো না। কেন করবো না? পশু থাকতে পারে, তার জবাব উনিফে দিয়ে দিয়েছেন যে ফাইন্না হাযা শাইউন ফালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকুহু, যে আল্লাহ রাসূল করেছিলেন পরে উনি ত্যাগ করে দিয়েছেন। তা আল্লাহ রাসূল যেটা ত্যাগ করে দিয়েছেন সেটা কিন্তু ঘুরিয়ে করা চলবে না, উম্মতের জন্য সে সুন্নাত থাকতে পারে না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই মনসুখ হাদিসকে তিনি বাতিল করে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উম্মতে মুস্তফার কাছে মুস্তফার শেষ জীবনের নামাজকে তুলে ধরেছেন। ব্রাদারান ইসলাম, জাকারা হুল আইনি ফি শারহিল বুখারি, এ হাদিস আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই, তিনি বুখারি শরীফের অন্যতম সারা আল্লামা আইনি, আল্লামা এগুলো হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই বুখারির অন্যতম সারা আইনির মধ্যে উমদাতুল কারি, জি হ্যাঁ জি হ্যাঁ, আইনি আল্লামা বদরুদ্দিন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই, তিনি কিন্তু এই হাদিস বুখারী শরীফের অন্যতম সারা আইনির মধ্যে বর্ণনা করেছেন। তিন নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع رسول الله صلى الله عليه وسلم وابي بكر وعمر رضي الله تعالى عنهما فلم يرفعوا ايديهم الا عند افتتاح الصلاه رواه الدارقطني الحمد لله ثم الحمد لله। حضرت আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছি, সিদ্দিক আকবরের সঙ্গে নামাজ পড়েছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমি নামাজ পড়েছি, ফালাম ইয়ার ফাউ আইদিয়াহুম, তারা কিন্তু কোনো সময় রফে আদাইন করেননি, ইল্লা ইন্দা ইফতেতাহি সালাত, কেবলমাত্র নামাজ শুরু করার সময় তারা রফে আদাইন করেছিলেন, দুই হাত তুলেছিলেন। এ হাদিস দারুকুতনি শরীফের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ এইরকম হাদিস আরও ডজনাধিক রয়েছে, যেমন তাহাবি শরীফ আপনি খুলুন, মুয়াত্তা ইমাম মুহাম্মদ খুলুন, বিশেষ করে ইমাম আহমদ রেজা খান ফাজল বেল্লবী রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য খলিফা আল্লামা জাফরুদ্দিন বিহারি রহমাতুল্লাহ আলাই কেয়ামতের সকাল পর্যন্ত আহলে সুন্নাতুল জামাতকে তিনি যে উপহার দিয়ে গেছেন আমরা তাকে শুকরিয়া আদায় করে পারবো না। সহিহুল বিহারি জামেউর রাজবি, যার মধ্যে 9,287টি হাদিস রয়েছে, সমস্ত হাদিস ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজহাবের এবং মাসলাকে আলা হযরতের সপক্ষে তিনি এনেছেন আলহামদুলিল্লাহ। 9,287টি হাদিস রয়েছে। আমি আমার ওলামা ইকরামদের কাছে অনুরোধ করব এই কিতাবখানা অবিলম্বে যেন হাতে নেয়। এই কিতাবের মধ্যে দেখা যাবে সারা দুনিয়াতে যত হাদিস বিভিন্ন কিতাবে আছে সমস্ত হাদিসকে উনি এক জায়গায় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে দেন।
আনিল আসওয়াদ قال رايت عمر بن الخطاب رضي الله تعالى عنه يرفع يديه في اول تكبيرات ثم لا يعود رواه الطحاوي امام الطحاوي হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বলেছেন যে আমি উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি দুই হাত তুলেছেন নামাজের শুরুতে, সুম্মাল্লায়াউ, আর শেষ পর্যন্ত কোনো সময় রাফিয়া দাইন করেননি। ইমামে তাহাবী এই হাদিস এখানে পেশ করেছেন। ইমামে তাহাবী রহমাতুল্লাহ আলাই কে ছিলেন তার সম্পর্কে একটু আলোচনা করে দিয়ে দিই। ইমামে তাহাবী রহমাতুল্লাহ আলাই আবু জাফর তাহাবী, ইনি কিন্তু সাফি ঘরের মানুষ ছিলেন। ওনার এন্তেকালের পরে ওনার মায়ের পেট কেটে ওনাকে বের করা হয়েছিল। ইমাম আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহির মায়ের এন্তেকালের পরে ওনার মায়ের পেট কেটে ওনাকে বের করা হয়েছিল। যখন উনি আস্তে আস্তে বড় হলেন, আলেমের দিন যখন হতে চলেছেন, ওনার সবচাইতে বড় ওস্তাদ হচ্ছেন ওনারই মামা হযরত ইব্রাহিম মাজনী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির অন্যতম শাগরিদ ছিলেন। তাইবেন ইমাম তাহাবি আবু জাফর তাহাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি মামার কাছে গিয়েছেন, কিতাব পড়ছেন, ফেকহে শাফি পড়ছেন। তা পড়তে পড়তে একটা মশলা চলে এসেছে, মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যদি এন্তেকাল করে, ইমাম শাফির নিকটে মায়ের পেট কেটে বাচ্চাকে বের করা নাজায়েজ। এই জায়গায় ইমাম আবু হানিফা বলেছেন মায়ের পেট কেটে বাচ্চাকে বের করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাই মামার দর্স থেকে সামনে থেকে কেতাব রেখে দিয়ে উনি দাঁড়িয়ে পড়েছিলেন। উনি বলেছিলেন যে ইমাম একজন মানুষের প্রাণ বাঁচানোর দিকে লক্ষ্য রাখেন না, আমি সেই ইমামের মাঝহাবে থাকবো না, আমি আজ থেকে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাঝহাবকে অবলম্বন করলাম। কেন? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাঝহাব অনুযায়ী, তার মাসলাক অনুযায়ী, তার ফতোয়া অনুযায়ী আমার মায়ের পেট কেটে আমাকে বের করা হয়েছে। আর যদি শাফি মাঝহাবের মাসলাক অনুযায়ী যদি আমল করা হতো, পালন যদি করা হতো, তা আমি এর দুনিয়া আমি দেখতে পেতাম না। আমি এ মাঝহাবকে আমি ত্যাগ করলাম, আবু হানিফা রহমাতুল্লাহের মাঝহাবকে আমি গ্রহণ করলাম। এই সময় ওনার মামা কসম খেয়ে বলে ফেলেছিলেন, শোন আবু জাফর, তুই মাঝহাব ত্যাগ করছিস, তুই জীবনে কোনদিন আলেম হতে পারবি না, ইয়া আল্লাহ। পরবর্তীকালে আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাই তিনি কেবল আলেম হননি, বরং হানিফি মাঝহাবের সুবিখ্যাত ইমাম হয়েছিলেন। সুবিখ্যাত ইমাম হয়েছিলেন। শুধু ইমাম নন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাঝহাবকে হাদিসের আলোকে হিমালয় পর্বতের থেকে মজবুত করে দিয়েছেন। তার তাহাবী শরীফ আজ খুলে দেখুন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাঝহাবকে হাদিস কোরআনের আলোকে সমস্ত মাঝহাব অপেক্ষা আসাহ সহি বলে উনি প্রমাণ করিয়ে দিয়েছেন। সেই আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহির কিতাবে তাহাবী শরীফ, আলহামদুলিল্লাহ এ তাহাবী শরীফ থেকে আপনাদের সম্মুখে হাদিস পেশ করলাম। যে হযরতে আসওয়াদ বলছেন যে আমি উমার ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি একমাত্র নামাজের শুরুতে রাফে আদায়ীন করেছেন, হাত তুলেছেন, তারপরে নামাজের শেষ পর্যন্ত আর রাফে আদায়ীন করেননি। পাঁচ নম্বর হাদিস, আন আসিম ইবনে কুলাইব আন আবিহে ইন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়ারফাউ ইয়াদাই ইযা ফাতাহা আস-সালাহ সুম্মা লা ইয়াউদ রাওয়াহু ইবনু আবি শাইবা। হযরতে আসিম ইবনে কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর পিতার থেকে বর্ণনা করেছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শুরু করার সময় হাত তুলতেন, তারপরে আর কোনো সময় হাত তিনি তোলেননি, রফে আদায়ীন করেননি। এ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে বর্ণিত রয়েছে। তাহলে বোঝা গেল যে হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খোলাফায়ে রাশিদিনের অন্যতম সেই খোদা আলী রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্নাতকে মজবুত করে ধরো এবং খোলাফায়ে রাশিদীনদের সুন্নাতকে মজবুত করে ধরো। এই যেখানে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তার নামাজের মধ্যে রফে আদায় করেননি, তা বুঝা গেল যে এটাই হচ্ছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, রফে আদায় করার হাদিস মনসুখ বাতিল। তবে আল্লাহ রাসূল যখন করেছেন সেটা হাদিস পাকি এসেছে, সনদের দিক দিয়ে সহি কিন্তু আমলের দিক দিয়ে মনসুখ বা বাতিল। আলহামদুলিল্লাহ ইমামের পিছনে কেরাত পাঠ করা এটাই হলো বর্তমানে একটা মেন সাবজেক্ট এসে পৌঁছে গেছে। মানুষ ইমামের পিছনে একদিন পর্যন্ত চুপ থাকতো, এখন দেখা যাচ্ছে প্রতিটা গ্রামে কিছু কিছু তরুণ যুবক ডাক্তার ভাই, মাস্টার ভাই, লয়ার ভাই, ইঞ্জিনিয়ার ভাই, এনারা আর মৌলভী সাহেবদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন বোধ না করে নিজেরা হাদিসকে স্টাডি করতে আরম্ভ করে দিয়েছেন। হ্যাঁ, বুখারী শরীফ যেহেতু বাংলায় এসে গেছে তো মৌলভী সাহেবের কাছে যাওয়ার আর কি প্রয়োজন আছে, কিন্তু বুখারী শরীফ হ্যাঁ পড়ার আগে যে 10 বছর কাল পড়তে হয় এই জিনিসটা পাবে কথা। দু চারখানা পারিবারিক চিকিৎসার বই কাছে রাখলে ডাক্তার হওয়া যায় না। আমার ভাইদের বলছি আজ আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাই তিনি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মাঝহাবকে অবলম্বন করলেন, আর আপনি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মাঝহাবকে বিনা যাচাই আপনি বুখারী শরীফের বঙ্গানুবাদ থেকে চলে যাচ্ছেন? প্রথম কথা হলো ইমাম বুখারী রহমাতুল্লাহ কিন্তু হানাফি নন, তিনি আপনার মাঝহাবের ইমাম নন। অতএব বুখারী শরীফের হাদিসকে ফলো করলে হবে না। আমার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি আমাদের হাদিস দিয়েছেন কিনা দুনিয়াতে এমন একটা মাসলা কেউ দেখাক যেখানে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি হাদিস বিরোধী বলেছেন? হ্যাঁ, হাদিস এক কথা বলছে, আবু হানিফা রহমাতুল্লাহ আলাই অন্য কথা বলছেন না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি সহি হাদিস গ্রহণ করেছেন, তার যুগে যে সব সহি হাদিসই ছিল, সাহাবায়ে কিরামদের যাচাই করার কিছুই ছিল না, তাবিনদের যাচাই করার কিছুই ছিল না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে যুগে এসেছেন তখন যে দাজ্জাল কাজ্জাবের যুগ চলে এসেছে, হাদিসকে যাচাই করার যুগ চলে এসেছে, সেই জন্য তিনি বহু সহিহ হাদিসকে তার শর্ত অনুযায়ী না হওয়ার কারণে তিনি জঈফ বলে ত্যাগ করে দিয়েছেন। তার জঈফ বলায় ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কিছু যায় আসে না, হানাফিদের কিছু যায় আসে না। এবার কথা হলো এই যে ইমামের পিছনে আমরা কেবল ইক্তেদা করে দাঁড়িয়ে থাকবো না সূরা ফাতিহা পড়বো, এ সম্পর্কে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজহাব হলো ইমামের পিছনে নীরব থাকতে হবে। কেন? কালামুল্লাহ শরীফ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়াসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন বলছে যখন কালাম পাক তেলাওয়াত করা হবে তখন তোমাদের উপরে দুটো জিনিস অপরিহার্য করে দিলাম, ফাস্তামে উলাহু তোমরা খুব শোনো সেতু এবং তোমরা নীরব থাকো। এ আয়াতে পাক নাজিল হয়েছে কখন? নামাজের ভিতরে না নামাজের বাহিরে? হয়তো অনেকে বলতে পারেন যেটা নামাজের বাহিরের কথা, তা নয়, এটা নামাজের ভিতরের কথা। যেমন عن مجاهد قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الصلاة فسمع قراءة فاطم فسمع قراءة فاطم من الأنصار فنزل وإذا قرئ القرآن فاستمعوا وأنصتوا رواه البيهقي। حضرات مجاهد বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে কিরাত করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরাউ ফি সালাত নামাজে কিরাত পাঠ করছিলেন, ফা সামিয়া কিরাত তা ফাতাম মিনাল আনসার, আল্লাহ রাসূল কিরাত পড়তে পড়তে তিনিও শুনছেন যে এক আনসারী যুবক ও কিরাত পড়তে আরম্ভ করে দিয়েছে। ফা নাযালা এই সময় এই আয়াতে পাক অবতীর্ণ হয়ে যায় যে ইমামের পিছনে নীরব থাকতে হবে এবং চুপ করে তার কেরাত শুনতে হবে, নিজেদের পড়ার কোনো অবকাশ নেই।
রাওয়াহুল বাইহাকি, এ বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে। তা বুঝা গেল ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়াউসিতু লাআল্লাকুম তুরহামুন, এ আয়াতে পাক নামাজের মধ্যে ইমামের সঙ্গে কেরাত পাঠ করা নিষেধ করার জন্য নাজিল হয়েছে। আনিল ইমাম আহমদ কালা আজমাউন নাস আজমান নাস আলা আন হাযিল আয়াত ফি সালাত। ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইনি একজন মাজহাবের ইমাম ছিলেন, তিনি বলেছেন কালা, তিনি বলেছেন আজমা আন নাস আলা আন হাযিল আয়াত ফি সালাহ। সমস্ত আইম্মায়ে দ্বীন মুফাসসিরিনে কেরামগণ ইজমা করেছেন, ঐক্যমত হয়েছেন এই বিষয়ের উপরে যে আয়াতে পাক নামাজের ভিতরে অবতীর্ণ হয়েছে, নামাজের মধ্যে কেরাত পাঠ না করার জন্য এ আয়াতে পাক অবতীর্ণ হয়েছে। অতএব যখন ইজমা হয়ে গেছে এখানে আর কারো কিছু বলার নেই। হ্যাঁ, আপনারা দেখছেন সব সময় টিভি এবং প্রোগ্রাম হলো সুন্নি জাগরণ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন নাখোদা মসজিদের অর্থাৎ কলকাতা বড় মসজিদের ইমাম মুফতি নূর আলম রেজভি সাহেব। তার ওনার কাছে আমার একটি প্রশ্ন, যে এ পর্যন্ত যে প্রসঙ্গের উপরে আমরা হাদিস শরীফ শুনলাম, যা কিছু আলোচনা হলো, সে সম্পর্কে আপনার মতামত কী? আব তক জো হমনে হাদিস জো সুনে হ্যায় আপকে সামনে হ্যায়, আপনি কি যে কোনো নামাজ আমরা পড়ি নাখোদা মসজিদে, হানফি মসজিদ আছে ওটা, ওখানে হানফি মসলক হিসাবে, হানফি মজহাব হিসাবে ওখানে নামাজ হয়, ওখানে কি আমিন কি জুড়ে বলেন আপনারা? না, আমিন কেউ বলেনি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো দু একটি হাদিস আমি আপনাকে শুনিয়ে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم بالناس فقرأ رجل خلفه فلما قضى الصلاة قال أيكم قرأ خلفي ثلاث مرات। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আরম্ভ করেছেন, ফাকারা রাজুলুন খালফাহু, আল্লাহ রসুলের পিছনে এক ব্যক্তি নামাজ শুরু মানে কেরাত পাঠ করা শুরু করে দিয়েছে। যখন আল্লাহ রসুল নামাজ শেষ করলেন, তা আল্লাহ রসুল তিনবার জিজ্ঞাসা করেছেন আইয়াকুম কারা খালফি, আমার পিছনে কে কেরাত পাঠ করেছে, হ্যাঁ কে কেরাত পাঠ করলো। ফাকালা রাজুলুন আনা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি হুড়ে বলেন হুজুর আমি কেরাত পড়েছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা খালফাল ইমাম, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, ফাইন্না কেরাতাল ইমামে লাহু কেরাতুন, তে ইমামেরই কেরাত তার জন্য যথেষ্ট, ইমামের কেরাত হলো তার কেরাত জন্য, হ্যাঁ জি হ্যাঁ, মুক্তাদির জন্য যথেষ্ট। এই হাদিস অন্তত আরও না হলো কয়েক ডজন রয়েছে ব্রাদারান ইসলাম। এই জন্য বলছি যদি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া হয় তাহলে কোরআনের খেলাফ হবে, আর এই ধরনের বহু হাদিসেরও খেলাফ হবে। কেবল তাই নয়, সাহাবায়ে কেরামগণ এত বিরক্তি অনুভব করতেন যারা ইমামের পিছনে কেরাত পড়তেন, তাদের মুখেতে আগুন ভরে দেওয়ার কথা পর্যন্ত হাদিস পাকে বর্ণিত হয়েছে। হ্যাঁ, হে আল্লাহু আকবার, তাদের মুখেতে আগুন ভরে দাও এখনো পর্যন্ত হাদিস পাকে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কালা তিনি বলেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা জুয়েল আল ইমাম, ইমাম এই জন্য বানানো হয়েছে লাইউতাম্মা বিহি, যে তাকে ইক্তেদা করা হবে, তার অনুসরণ করা হবে। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন তিনি কেবল আল্লাহু আকবার বলবেন তখন তোমরা আল্লাহু আকবার বলো, ওয়াইজা কারা ফানসিতু, আর যখন তিনি কেরাত পাঠ করতে থাকবেন তখন তোমরা নীরবে থাকো। রাজু বলছেন জি অন্য মজহবের মানুষরা, হ্যাঁ এ কেরাতে আলহামদুলিল্লাহ পাঠের পর, পাঠ করার পরে নামাজে আমিন জোরে বলতে বলেছে, আর হাদিস পেশ করছে
যে ফরিশতারা আমিন বলছে, যদি ফরিশতার আমিনের সঙ্গে আমাদের আমিন হয়ে যায় তাহলে অনেক উপকারী, অনেক স্বভাব পাবে, নেকি পাবে। জি, ওটাও ভুল কথা। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ যে সমস্ত হাদিস পেশ করেছেন, যে হাদিসে বলা হয়েছে মান ওয়া ফাকা তামিন হু কা তামিনিল মালাইকা গাফারাল্লাহু মা তাকাদ্দাম মিন জামবি, হ্যাঁ, ফেরেশতাদের আমিন বলার মতো যারা আমিন বলবে তাদের পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। তা আজ পর্যন্ত ফেরেশতাদের আমিন বলা কেউ তো শোনেনি। হ্যাঁ, এই জন্য আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন আমিন আসতে হবে। ও সম্পর্কে ইনশাআল্লাহ একদিন বিস্তারিত আলোচনা করব। عن علقمة بن قيس أن عبد الله بن مسعود كان لا يقرأ خلف الإمام فيما يظهر فيه وفيما يخافت فيه حضرت علقمة بن قيس থেকে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামের পশ্চাতে কেরাত পড়তেন না। فيما يظهر فيه যেখানে কেরাত জাহরি প্রকাশ্য কেরাতও পড়তেন না, وفيما يخافت فيه যেখানে গোপন কেরাত সেখানেও পড়তেন না, সেখানেও পড়তেন না। আখবরনা দাউদ ইবনুল কাইস আল ফাররাউল মাদানি আখবরানি বাযু বালাদ সাদ ইবনে আবি ওয়াকাস আন্নাহু যুকিরা লাহু আন্না সাদান কালা ওয়াদিতু আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমাম ফীহে ফীহে জামরাতুন রাওয়াহুল ইমাম মুহাম্মদ ফিল মুওয়াত্তা। হযরত দাউদ ইবনুল কাইস আল ফাররাহ মাদানি তিনি বলেছেন যে আখবরানি বাজু ওয়ালাদ সাদ ইবনে আবি ওয়াকাস, যে হযরত আবি ওয়াকাসের কোন সন্তান আমাকে বলেছেন যে আন্না সাদান কালা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওয়াদতু আন্নাল্লাযী ইকরাউ খালফাল ইমাম ফি ফিহি জামরাতুন, ইমামের পশ্চাতে যে কেরাত পড়ে তা আমার মনে হয় যে তার মুখে আগুন ধরে দাও। তাহলে বুঝা গেল যে ইমামের পশ্চাতে কেরাত পড়াতে সাহাবায়ে কেরাম অত্যন্ত বিরক্তি অনুভব করতেন। এই জন্য বলছি যে ভাইয়েরা, এই ধরনের বহু হাদিস আছে, ইনশাআল্লাহ আরও কোনো একদিন প্রোগ্রামে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে একটা কথা বলে যাই, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাই যদি সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তা নিশ্চয়ই ইমামের সঙ্গে আমরা যখন নামাজ পড়ছি তাই ইমাম সাহেব তিনি সুরা ফাতিহা পড়ছেন, তা নামাজের মধ্যে সুরা ফাতিহা তো অবশ্যই থাকলো। এই হাদিসের অর্থটা কীভাবে আমরা গ্রহণ করব যাতে বুখারীর হাদিস বুখারীর জায়গায় সঠিক থাকবে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে বারবার বলেছেন যে ইমামের পশ্চাতে যারা নামাজ পড়বে ইমামের কেরাত তাদের জন্য যথেষ্ট, এই হাদিসটা সঠিক জায়গায় সঠিক অর্থে আমরা ব্যবহার করতে পারবো, এবং কোরআনের আয়াতের প্রতি যাতে আমরা আমেল হই, আমল করতে পারি, তার জন্য ব্যাখ্যা করেছেন ওলামা ইকরাম যে যখন আমরা ইমামের পশ্চাতে কেরাত যখন আমরা পড়ব, ইমামের পশ্চাতে নামাজ যখন আমরা পড়ব, তখন কোরআনের আয়াত অনুযায়ী ইমামের পশ্চাতে আমরা নীরব থাকবো, শুনতে থাকবো। তাহলে কোরআন পাকের ওপরে আমলও হলো, বহু হাদিসের ওপরে আমল হলো, আর যখন একা একা যখন আমরা নামাজ পড়ব তখন সুরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। এটাই ব্যাখ্যা, ইনশাআল্লাহ এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা পরে করে দিয়ে দেবো অন্য সময়। এখন এইবার আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইমানদারগণ তোমরা দুরুদ শরীফ পড়ো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর, এবং খুব বেশি বেশি করে সালাম দাও, সালাম পাঠ করো। তাই আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে আমরা দুরুদ পড়বো এবং সালাম পড়বো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন সল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা জুমার দিনে আমার উপর বেশি করে দুরুদ সালাম পড়ো। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার, আমরা হুজুরের উপর দুরুদ পড়ব। হুজুর বলছেন তোমাদের দুরুদকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। তা আমি জিজ্ঞেস করছি যে হুজুর, তাহলে আমাদের দরুদকে যদি কোনোদিন ফেরেশতার মাধ্যমে আপনার কাছে না যায় তাহলে কি আপনি ডাইরেক্ট শোনার শক্তি রাখেন না? সরাসরি আমাদের দরুদকে হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি শুনতে পারবেন না? হুজুর বলছেন ইন্নি আসমাউ সলাত আহলে মুহাব্বতি, প্রেমিকদের দরুদকে আমি কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া সরাসরি নিজ কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি। এবং তো হুজুর আজ আমরা এখানে চ্যানেলে আছি,
কেউ কোনো জায়গায় আমরা কখন দরুদ পড়বো এবং কোন স্থানে দরুদ পড়বো। হুজুর বলছেন আইনামা কুন্তুম, তোমরা যে যেখানেই থাকবে সেখানে আমার উপরে দরুদ পড়ো, আমি মুস্তফা তোমাদের দরুদকে শুনে থাকবো, তোমাদের সালামকে শুনে থাকবো। আগে আমরা দরুদ পড়িনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হরদম জবা নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ, ইয়া নবী সালাম রসুল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, হাবিবি ইয়া জিস দম উঠো আপ হি কে সাথ রহুম মে খুদ মে হম রহো চলো মে রাস্তে মইউ পড়ো মে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আপনাকে কেমন লাগলো? এরকম প্রোগ্রাম হওয়া দরকার আছে না? খুবই ভালো লাগলো। কোরআন শরীফ এবং হাদিস শরীফের দলাইল দিয়ে মুফতি হযরত গুলাম সামদানি সাহেব বর্ণিত করলেন, খুবই আমাদেরকে ভালো লাগলো। আল্লাহ তাআলা আমাদের উপরে তৌফিক দান করুন। এর বারে আমি আর কি কেন চ্যানেল পছন্দ করবেন, মানে এই কানা চাহুঙ্গা কি আপ কোরআন কা তরজমা, কোরআন শরীফ কা বাংলা মে তরজমা ভি কিয়া হ্যায়, উনকি তফসির ভি কর রহে হ্যায়, আর বহুত সারি কিতাবে ইনহোনে লিখি হ্যায় জো আহলে সুন্নাত ওয়াল জামাত কে লিয়ে মুবারক বাদ হ্যায়, আচ্ছি কিতাবে হ্যায়। বৈসে সবকো ইয়ে কিতাবে মুতালা মে রাখনা চাহিয়ে, পড়নি চাহিয়ে, চুকে ইয়ে হানফি মসলক কে তহত ইয়ে সারি কিতাবে আপনে লিখি হ্যায়। আব মে নাখুদা বড়ি মসজিদ কে ইমাম হযরত মুফতি সাহেব সে কিবলা, মুফতি সাহেব কিবলা সে দোয়া কি আরজ করতা হুম, মুখতসর দান দোয়া ফরমা দে। আল্লাহ আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আল্লাহুম্মা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। اللهم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل، مالك مولا پروردگار عالم کا سزا بندہ نوازا، یہ سنی جاگرن سب سمجھ چینل کے ماتحت یہ پروگرام کیا گیا، اللہ تعالیٰ ہم لوگوں کے اس پروگرام کو قبول فرمائے اور زیادہ سے زیادہ ترقی عطا فرمایا، اور تمام سننے والے کو عمل کرنے کی توفیق رفیق عطا فرمائے۔ سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین، الحمدللہ رب العالمین۔
خیر البشر پر لاکھوں سلام خیر البشر پر لاکھوں سلام لاکھوں